কত দূর যাবে? কত দূর যাবে গো? এই তো না না এই যে গো। ও আচ্ছা। এলাম। গণপতি বাপ্পা মোরিয়া। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, সবই কাছো। আমি কুট্টি ও জাস বিন্দাস আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে ঘড়িতে একটার কাছাকাছি। আজকে আমি একটু দোকানে লেট করে যাচ্ছি, কিছু আমার দরকারি কাজকর্ম ছিল সেগুলো সারতে একটু দেরি হয়ে গেছে। সেগুলো সেরে এখন আমি, স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন যাব পুজো করতে। পুজো করে ভাতটা অল্প করে মাম্মাম রেডি করে দিয়েছে, ওগুলো নিয়ে দোকানে চলে যাবো। দোকানে তো ভিড় রয়েছে। দিদিকে বললাম, দিদির দোকান আছে সোমবার বন্ধ, আমি দিদিকে বললাম একটু এসে এক ঘন্টা অন্তত সামলাও, আমার এই কাজগুলো আছে, তারপর আমি ঢুকছি। ও এসে সামলাচ্ছে, আমি এবার ঢুকবো, তারপরে ও বেরিয়ে যাবে। এখন তারপরে আজকে দোকান টোকান সেরে সন্ধ্যাবেলা আমার আর কুটির একটু গোড়াবাজারে যাওয়ার কথা আছে। দু একটা টুকটাক আমার একটা ইচ্ছা আছে, একটা শাড়ি কিনবো বা একটা ব্লাউজ কিনবো, কয়েকটা জিনিস টুকিটাকি কেনার আছে, সেগুলো কিনতে যাব। তখন তো তোমাদের সব কিছু দেখাবোই, আর সারাদিনে কী হচ্ছে না হচ্ছে চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য, চলো। কুট্টিকে বললাম বাড়ির নিচে আসো, আমাকে একটু স্কুটি করে ফটাফট ছাড়ো। ও আসছে, আমি এখন দোকানে যাই, দোকানে গিয়ে কাজকর্ম সেরে তারপরে ঠান্ডা মাথায় শান্তিতে তোমাদের সাথে গল্প করব। গণেশ পুজো নিয়ে অনেক কিছু আলোচনা করার আছে। এই যে মামা মামা টিফিনের লাঞ্চ বক্স রেডি করছে, অনেক কিছু আছে আজকে রান্নায়। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আবার দিয়ে দিয়েছে টি, ডাল আছে, মতো ডাল। কালকে আমি ভিডিওতে টাইটেলে একটা লেখা দিয়েছিলাম যে রাত্রিবেলা বাড়িতে এসে কাছ থেকে শাশুড়ির হাতে রান্না চাই চাই, সবাই আমাকে কমেন্ট করছে তাই শাশুড়ির হাতে রান্না চাই চাই রাত্রিবেলা। ওই যে কুট্টি নিতে চলে এসছে আমাকে, কি গো দাঁড়াও। হ্যাঁ আসছি, এই যে সবকিছু গুছিয়ে দিয়েছে, ওইটাতে ভাত ফাত তরকারি পাতি রয়েছে, এটাতে মাছ আর এটাতে চিংড়ি মাছ। চলে এলাম টাটা। না একটাতে চিংড়ি মাছ আছে বললে, ও আচ্ছা টাটা। এই যে এখানে পোস্টার দেওয়া ছিল যে এই চুনি পোলটাই বন্ধ ছিল দুদিন, বাট আশা করি ঠিক হয়ে গেছে। চলে যাচ্ছে গাড়ি, কি ঠিক করেছে গো? সিমেন্ট করে, সিমেন্ট তো উঠে, সিমেন্ট জলে উঠে গেছে সব। কি সিমেন্ট করেছে, সব জলে উঠেই গেছে, কিন্তু এই জায়গাটা ঠিক করে দিয়েছে দেখো। হ্যাঁ আর মাম্মাম এগুলো রান্না করে দিয়েছে সব, ভাত মোচার ঘন্ট মাছে মাথা দিয়ে পুঁই শাক ওল ভাতে চিংড়ি মাছ আলু দিয়ে একটা ঝোল, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। গুড আফটারনুন এভরিওয়ান, সকাল থেকে তোমাদের সাথে কথা বলার সময় হয়ে ওঠেনি, আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম। তারপর তিনটে নাগাদ রিম্পা ফোন করলো, বললো একটু আমাকে দোকানে ছেড়ে দিয়ে আসো, দোকানের প্যাকড আপ ভিড়। হ্যালো ঠিক আছে চলো, আমিও দোকান বন্ধ করছি, দাদা ছিল দোকান, আমি বেরিয়ে এসে রিম্পাকে ছেড়ে দিয়ে এলাম, আর এসে স্নান টান করলাম, করে এখন যাবো আজকে যেহেতু সোমবার একটু বাবার মাথায় জল ঢালতে, ঢেলে তারপর লাঞ্চ করে আবার যাব দোকানে। সন্ধ্যাবেলা রিম্পা বললো কিছু কিনতে যাবে গোড়াবাজার, ওকে আবার সে আমাকে নিয়ে যেতে হবে। এবার যাবো একটু বাবার মাথায় জল ঢালতে, আর দেখি গাছে কোনো ফুল হয়েছে কি না আজকে। না এদিকে তো কিছু নেই, জবা গাছটা হয়ে গেছে, ও এদিকে চলে গেছে, এটা তাহলে তার আমাকে দিয়ে দেবো। মাছের ঝোল তরকারি সব কিছু ছিল, আমি বললাম আজকে আর ছেড়ে দাও, আসতে ওনাকে আসতে বারণ করো, আবার নেক্সট দিন আসতে বলো। তাই জন্য আজকে কালকের যেটা রান্না হয়েছিল পাতলা মাছের ঝোল, ওটা দিয়ে আমি এখন ভাত খেয়ে নেবো, খেয়ে তারপর যাব দোকানে। চল এখন নিচে যাই, নিচ থেকে দেখি মা কী কী করেছে সেগুলো নিয়ে আসি। বলেছিলাম পাতলা মাছের ঝোল আর ভাত খাবো, কিন্তু সেটা ক্যান্সেল, মেনুটা কী আছে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আছে হচ্ছে ভাত মোচার ঘণ্ট মাছের মাথার ডাল, একটা মাছের কালিয়া করেছে মা, পুঁই শাক, চলো এইসব ছেড়ে কি আর পাতলা মাছের ঝোল খেতে ইচ্ছা হয়। চলো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছে, লাঞ্চটা করেই নিই। ঘড়িতে বাজে এখন 7:09।
কাউন্টারে এখনো এত ভিড় রয়েছে, 7:10 হয়ে গেল, সেই 11:30 থেকে শুরু হয়েছে। কাস্টমাররাও দোকানে এসে আমাদের নিজের লোক হয়ে যায়। এটা আমার জন্য গিফট নিয়ে এসেছে দিদি, থ্যাংক ইউ। আরে না, তোমরা তো এসছই অনেক, থ্যাংক ইউ সো মাচ, এটাই সব থেকে বড় গিফট আমাদের। এই যে পিঙ্কির নোনতা বিস্কুট। প্রচন্ড চাপ ছিল সকাল থেকে, আর এখনো কাউন্টারে লোক রয়েছে, আর একজন লাস্ট রয়েছে। এখন 7:45 বাজে, লাস্ট কাস্টমার রয়েছে এখনো কাউন্টারে। এখনো দুজন ঢুকছে, দুজনকে ঢুকলে তারপর কাজ কমপ্লিট হবে। কাজ করতে করতে পিঙ্কি পেয়ে গেছে খিদে, বলছে দিদি আমাকে একটু বিস্কুট এনে দাও, আমার খুব খিদে পেয়েছে। ওই জন্য এখন গেছিলাম ওই জন্য বিস্কুট আনতে, বিস্কুট এনে পাশের দোকান থেকে এখন ওকে বিস্কুটটা দিই, ও খাক। একজন আছে তাকে ছাড়বে, তারপর আর দুজন ঢুকছে, তাদেরকে ছাড়লে মোটামুটি শেষ হবে। অলরেডি এখন 7:45 বাজে, দোকান বন্ধ করতে করতে 10:00 বাজবে। এই যে এত মাল এখন ভাঁজ করতে হবে, তারপরে কাউন্টারের এখন এই অবস্থা। এই যে সকাল একজন হয়ে গেছে, আবার আরেকজন ওইগুলো নিয়ে এসছে। আঙ্কেল আন্টিও এসছে, খুব ভালো লাগলো গো, ও খুব মিষ্টি একটা মেয়ে। থ্যাংক ইউ সো মাচ। ও আমাকে সে কখন থেকে আমাকে ফোন করছে যে তুমি কিন্তু থাকবে, তুমি কিন্তু বাড়ি চলে যাবে না, আমি কিন্তু আসছি। আমি বললাম ঠিক আছে, আমি 8:00 অবধি আসছি। হট করে কাস্টমাররা আবার ঢুকে গেল বলে আমি ছিলাম, তারপরেও আমাকে বলে আনলাম ঠিক আছে আসো, আমি আছি, কোনো টেনশন নেই, আমি আছি। তাই জন্য খুব দৌড়া দৌড়ে, মানে আমি বুঝতে পারলাম ও যখন ঢুকলো মানে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আসছিলাম, এটা বুঝতে পারলাম। থাকো কোথায়, খুব ভালো লাগলো এরকম তোমরা আজ সকাল থেকে দু একজন হয়েই গেল যারা মিট করতে আসছো, খুব ভালো লাগলো। আমি সত্যি বলছি আসবে তোমরা, তোমরা মানে লিটারালি পুরো সেম সেম না বেশি ভালো। থ্যাংক ইউ সো মাচ, ও খুব মিষ্টি, খুব ভালো লাগলো পরিচয়। আন্টির একটা স্পেশাল কথা আমি শুনতে পেলাম, ও যেটা করছিল আসার আগে, একটু বলো আন্টি। কাঁদছিল, প্রচন্ড কাঁদছিল, দিদাকে বললো যে আমাকে নিয়ে চলো, দিদা বলছে আমি এখন যেতে পারবো না। আমার নিজস্ব একটা কাজ ছেড়ে দিয়ে ওর বাবাকে বললাম যে মেয়ে কাঁদছে বাড়িতে, তখন ওর বাবা বললো যে না আমাদের কাজ স্টপ, ওর কাজ আগে করতেই হবে। থ্যাংক ইউ, আমি একটা ভেবে নিয়েছি দেখা করবো না, এনি হাউ আমাকে দেখা করতে, এটাই হলো আমার টার্গেট। ঘড়ির সময় বলছে 9:00 বাজতে, ওই 10:00 ধরো। আর এই জাস্ট দোকান থেকে বাড়ি এলাম, তখন বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলে বেরোতে পারিনি, লেট হয়ে গেছিলো আমার, 6:35 হয়ে গেছিলো আজকে বেরোতে বেরোতে আর কি। আর ঝটপট 5 মিনিটের মধ্যে রেডি হবো, রিম্পা ওদিকে দোকানে দোকান ফোকান গুছিয়ে রেডি করে আর কি বসে আছে, যাবে গোড়াবাজার, ওর কি কেনাকাটি করার আছে। আমি চাই ঝট করে যাই, ফ্রেশ হয়ে ঝট করে আসি। চলো, রেডি হয়ে গেছি আমি, কি তাড়াহুড়োর মধ্যে রেডি হলাম আমিই জানি। স্নান টান করলাম আরেকবার, কারণ দোকান থেকে আসলে বড্ড কষ্ট হয় গরমে, ওই জন্য স্নান টান করে নিলাম আরেকবার। চলো যাই রিম্পার কাছে, হয়তো রেগে ফায়ার হয়ে যাবে, এতক্ষণ ওয়েট করাচ্ছি ওকে। চলে এসেছি রিম্পার কাছে, কিন্তু দোকানের যা বেহাল অবস্থা, মনে হয় না আজকেও যাওয়া হবে। দোকানের অবস্থা হালাত দেখো, কটা টাইম দেবে জানো, এখন 10:00 যাবে, 9:15, আর এই যে দোকানের এই হালাত, পুরো অবস্থা খারাপ। বাজছে এখন 10:00, টাইমটা দেখো, ডট আর কি যাও, আমার হাতেও 10:10। গোড়াবাজার কি যাওয়া হবে? মোমো আবার, মোমো কোথা থেকে এলো? চলো, প্ল্যান হঠাৎ চেঞ্জ করে নিলাম, যেতে গিয়ে দেখলাম নাগেরবাজার যেতে রাস্তাটা এত জ্যাম, যেহেতু পরশুদিন গণেশ পুজো, অর্ধেক লোক ঠাকুর নেওয়ার জন্য বেরিয়েছে, সব ম্যাটারও করে বাজনা নিয়ে এত জ্যাম। ওই জন্য আজকে রিক্স নিলাম না, অলরেডি 10:10 হয়ে গেছে, তালা ফালা দিয়ে বেরোতে আমাদের এত জ্যাম যে আমাদের পৌঁছাতে 11:00 কাছাকাছি বেজেই যেত। সব 11:00 না হচ্ছে 10:45 তো বাজতো, বুঝতি 10:30 তো বাজতোই, বেকার সব বন্ধ হয়ে যেত, এতটা গিয়ে লাভ হতো না। তার থেকে আজকে
জায়ের বাড়িতে তো গণেশ পুজো হয় বট মানে দিয়ার বাড়িতে বড় জায়ের বাড়িতে তোমরা সবাই জানো মিষ্টি মিষ্টিগুলো অর্ডার করতে হবে সেইগুলো করতে অন্তত করে নিই যেগুলো করতে মানে বাকি আছে কাজগুলো সেইগুলোর জন্য এখন বিশালক্ষীতে যাবো মিষ্টির যেখানে আমরা অর্ডার করি মানে ভালো ভালো জায়গার অকেশনের মিষ্টি যেখান থেকে অর্ডার করি সেখানে আগে যাবো যদি একটু কোথাও মোমো পাওয়া যায় দুর্দান্ত মিষ্টি তোমার যেহেতু বড় জায়গার ফ্ল্যাটে পুজো আছে সেজন্য ওই পুরো একটা আগের বড় আমায় করে দিয়েছিল পুরো একটা তত্ত্বের ফ্রেম মধ্যে পুরো ডেকোরেশন করে তোমার লাড্ডু ফাড্ডু দিয়ে অনেক ডেকোরেশন করে ওটা করে দিয়েছিল আরেকটা কি করলাম আরেকটাও দরকার মানে এক জায়গায় যাওয়ার কথা আছে যদি যাই তখন তোমাদের দেখাবো সেটা আমার বলা রইল যে যদি যাই ওটা আগের মধ্যে বলে দেবো তাহলে সেইভাবে ওরা করে দেবে মানে কালকেই বলে দেবে এই দুটো অর্ডার কটা দিয়ে দিলাম আজ আমার বড় বাজার যাওয়া হবে না কিন্তু এটা ভাইটার কাজ কমপ্লিট হবে ঠাকুরের কৃপায় দোকানটায় সত্যি সবসময় ভিড় থাকে তাই না আর এলেই ঘুষ দেয় ঘুষ দুটো বাটার স্কচ সন্দেশ যাই হোক এখন আমরা মোমোর সন্ধানে বেরিয়েছি দেখি কোথায় মোমো পাওয়া যায় একটা দোকানে গেছিলাম দেখি 200 টাকা 190 টাকা মোমোর দাম বলছে আমরা পালিয়ে এসেছি কুটি মাছ আপনি সোনার মোমো যাই হোক চলো কোথায় মোমো পাওয়া যায় দেখি টপিং তো চলে এসেছি হ্যাঁ বলতে বলতে টপিং রোড চলে এসেছি ভেতর দিয়ে ভেতর মোমো খুলতে এত দাঁড়িয়ে টপিং রোড চলে এসেছি আমরা আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি একটা জায়গায় পেয়েছি সেই বনগুলি সিজার সামনে এসেছি মোমো খুঁজতে খুঁজতে কোথায় গলি গলি ঘুরে 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 আমি যদি কিছু খেতে যাই ও যেভাবে হোক জোগাড় করে এটা ঠিক আছে হয়েছে যাই হোক এই যে সরো একটু তুমি সরো দেখাচ্ছি আমি এই যে আমাদের মোমো কাউন্টার পেয়েছি আলটিমেটলি পেয়েছি এই দিকটা হচ্ছে তোমার তোমার এই যে দেখো সিদ্ধার পুরো প্রজেক্ট হচ্ছে আমি গুটিকে বললাম এখানে তারা ফ্ল্যাট কিনতে পারতে ফাঁকা জায়গা আমার ভালো লাগে না ফাঁকা জায়গা আমাদের ভালো লাগে পুরো ঝিল হ্যাঁ এই সামনেটা পুরো ঝিল পেছনটা পেছনটা এই এই পেছনটা যাই হোক মাঝে মধ্যে এই জায়গাটা আসতে বেশ ভালো লাগে ফাঁকা নিরিবিলি আর এখানে অনেক খাবার এই এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে একটা কাবাবের ইয়ে আছে এরকম রোডের ওপরেই স্টল কাবাবের ওখানেও খুব ভালো ভালো কাবাব পাওয়া যায় কিন্তু বিশেষ করে কাবাব মোমো আমার দাদার দোকান আছে তো আমার আর কোথাও খেতে ইচ্ছা করে না আজকে যেহেতু দাদার দোকানে মোমো শেষ হয়ে গেছে তাই জন্যই খেতে এসেছি নাহলে আসতাম না আজকে টাইমটা বলো কটার সময় হ্যাঁ 11টা বাজে চলো খাই স্যুপ এসে গেছে মোমোটা আসছে দাও স্ট্যান্ড করো গাড়িটা স্কুটির ওপরে কি খেয়ে নেবো যে দোকানটায় মোমো খেলাম সেই দোকানটাই যে নিজে নিজে চলে যাচ্ছে দেখো এরা এরকম গাড়ি নিয়ে আসে এরকম রাস্তার উপর প্রচুর গাড়ি এরকম থাকে কোনোটা মোমো কোনোটা কাবাব এরকম থাকে মোমো খাওয়া হয়ে গেছে এই যে ওদের সব বিক্রি বার্তা শেষ এখন চলে যাচ্ছে এই যে আমরাও যাচ্ছি আমাদের সাথে সাথে আমাদের মোমো খাওয়ার গাড়িও যাচ্ছে কত দূর যাবে গো ও আচ্ছা এলাম গণপতি বাপ্পা মোরিয়া এই যে রুটি নিতে এসেছি রুটি নিচ্ছে এই যে এখানে আলো জ্বলে ও সেটা জানে ও এখানে এসে সুইচ দেখো সুইচ দেবে দেখো ও এত বোঝে এটা না ওই যে ই কি হলো এই লাইট নিবি দিয়েছে চলি বাবা চলি 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 লাইট চলি দাও লাইট চলি দাও চলি দাও ওইটা জানে ওটা করলে আবার এখানে এসে দেখে আপনি দেখতে সব জানে নেওয়াতে গেছে
নিবি দিয়ে যাও দেখছে উপরে এই যাও কি মেরে দেখছে অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি প্রায় এক দেড় ঘন্টা আগে এসে একটু রেস্ট ফ্রেশ নিলাম তারপরে কি ডাস্টবিন করে রেখেছে দেখো ঘরটাকে যাই হোক আমার রোজগারের মতো যেটা হচ্ছে কুট্টি খাওয়ার গরম করছে আমার ভালো বর প্রতিদিনই এই কাজটাও করে আর আমি এখন এডিটে বসেছি হাফ এডিট করে উঠে তোমাদের সাথে কথা বলছি তারপর খাবো খেয়ে আবার বাকি এডিটটা করবো তার আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে এসে গেছি খাওয়ার নিয়ে কি আছে দেখো চাউমিন রুটি আর বৌদি বানিয়েছে হচ্ছে মটন কিমা দিয়ে আলুর দম রোজকার মতো একই ব্যাপার আমি জেগে আছি আর রিম্পা ঘুমিয়ে পড়েছে আমি করছিলাম এডিট রিম্পাও ছিল অনেকক্ষণ জেগে আমার সাথে কিন্তু বেচারা ঘুমিয়ে পড়েছে সকাল থেকে অনেক কাড়াকাড়ি যায় ওর একটা ছেলে মানুষ হয়ে যতটা মানে কাজ করার ক্ষমতা থাকে একটা মেয়েদের হয়তো মানে মনের জোরটা অনেক বেশি থাকে কিন্তু ওর তো শারীরিক জোরটাও লাগে মনের জোরটাও লাগে সেই জন্য হ্যাটস অফ ওকে কত খাটতে পারে সারাদিন খাটতে পারে সারাদিন আমার মতো নেই আর চলো তাহলে আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও কালকে দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট